কত লিচু বাকি, বেশি সময় নেই, তাড়াতাড়ি গাছ থেকে নেয়া করে দি। আমার ছাদের লিচুগুলো দেখে আসি। হ্যাঁ, কি কাণ্ড, ছোট ছোট লিচু, ব্যাপারটা কি? কি সর্বনাশ, আমার কাছে একটাও লিচু নেই। এই যা, এবারে কি হবে? বউ বলেছিল এবারে জামাই ষষ্ঠীতে লিচুগুলো বাপের বাড়ি নিয়ে যাবে, কিন্তু কোন লোটো সব লিচুগুলো পেড়ে নিয়ে চলে গেছে। এবার বউ জানতে পারলে ঝাঁটায় বিষ নামাবে। কি যে করি না, মানে মানে কেটে পড়ি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মা চন্ডি হয়ে গেছে, কি যে করি, লিচু কোথা থেকে পাই? না, বাজারের দিকে যাই। শাশুড়ি খুশি মাংস খাবে, আরে 500 তো নিয়ে যাও, আরে নিয়ে যাও না, নেবো না, যাও না, যাও খালি হাতে যাও, শাশুড়ি আলু ভাতে ভাত খাবে, যত সব বাবার বিয়ে লেগেছে নাকি? অমলি বাবু এলো, লিচু নিলে চলে গেল, টাকাটা কে দেবে? টাকা তো মাঝে আছে কাকু। কোথায়? বাবার বিয়ে তো হয়ে গিয়েছে, আমি তো তার ছেলে। হ্যাঁ, সে তো জানি। টাকা আছে বাবু, কি কত কেজি নিবি বল, কত কেজি নিবি বল? এই না, এই নিচু বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, বাবা খুব খেলাবে। ও কাকু, ও কাকু, না 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 না, কি হলো, না বাড়ি নিয়ে যাবো না, আমি না এখানে খাবো। এখানে খাবি? আরে অনেক খাবো, অনেক খাবি। তোর পেটটা দেখে মনে হচ্ছে দু চারটাই তুই সন্তুষ্ট নয়, তোকে তোকে অনেক দিতে হবে। কাকু দাও, আমি না বসি। হ্যাঁ, বস বস। আঠারোটা, বিশটা, একুশটা, বাইশটা, চব্বিশটা, তিরিশটা,
কেমন রাক্ষস বাচ্চা তো খাচ্ছে দেখ, যেটা জীবনে লিচু খাই। তোর কিন্তু 2000 টাকা হয়ে গেছে। 2000 টাকা লিচু খেয়ে নিয়েছি হাউ মাউ করে। কিন্তু বাবা যে আমাকে 2000 টাকা দিয়েছিল বাজার করতে, বাজার না নিয়ে গেলে না খুব খেলাবে। কিন্তু কি করি ও কাকু, কাকু গো, আমি তোমাকে 2000 টাকা লিচু খেয়েছি, আমাকে দুটো ফ্রি দেবে না বলো? ফ্রি? হ্যাঁ কেন দেবো না, দুটো কেন, তিনটে দেবো তোকে। ও কাকু, ওই দুটো না তুমি নিজের হাতে ছাড়িয়ে আমাকে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাঁড়া, মুখে ঢুকিয়ে দেবো একদম। দাও এনে এই মনে গোলায় বিচার খেয়েছি, এই মরেছি। সকাল সকাল আমার ব্যবসার চুনা লাগিয়ে চলে গেল রে, গলায় বিচা ঢুকে গেছে, নাটক করছিল। সকাল সকাল 2000 টাকা লিচু লস করে দিলে। কাকু, মা বলেছিল তোমার কাছে নাকি মিষ্টি লিচু পাওয়া যায়। হ্যাঁ সত্যি কি তোমার লিচুগুলো মিষ্টি? আরে হ্যাঁ, আমার এই লিচুর চেয়ে মিষ্টি নেই কিছু। কাকু এত মিষ্টি? কাকু চিনির থেকেও মিষ্টি? চিনির চেয়ে মিষ্টি মানে? আরে এরই রস দিয়ে তো চিনি তৈরি হয়। কি বলো কাকু, আমি তো বইয়ে পড়েছি কিসের রস দিয়ে। থাক থাক থাক, হ্যাঁ থাক, কত কেজি করে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি? এত দাম? না না, তুমি চিটিংবাজি ব্যবসা করছো, আমি নেবো না এই লিচু। আরে চিটিংবাজি মানে? আরে এত কম টাকায় বাজারে পাবি না যে, এটা এক নম্বর মাল, আমি নিজে চুরি কি করে মানে আমি নিজে পেড়ে এনেছি। ও নিজে পেড়ে এনেছি? তোর সঙ্গে বেশি বকতে পারবো না, নিতে হয় না, নাহলে পাতলি গালি সে নিকাল। কাকু নেবো, তুমি এক কাজ করো, 500 টাকা কেজি তুমি 2 কেজি দিয়ে দাও। 2 কেজি? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা কিন্তু। হ্যাঁ 1000 টাকা আছে আমার কাছে। ঠিক আছে, 1 2 3। ও কাকু এইগুলো কি? আর এগুলো, এগুলো ডিজিটাল ইন্ডিয়ার বাট। হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়ার বাট। এই যে তোর 2 কেজি লিচু হয়ে গেছে। হ্যাঁ টাকা তোর ভালোই লাগছে না, কাছে একটা টাকাও নেই। বউ বলেছে লিচু নিয়ে যেতে, লিচু নাকি আবার বাপের বাড়ি নিয়ে যাবে, আর লিচু যদি না নিয়ে যায় আমাকে বউ আস্ত রাখবে না। তোর ভালোই লাগছে না, আমার গাছের লিচুগুলো যে কে চুরি করেছে। মিষ্টি লিচু, মা খুব খুশি হবে, খুব খাবো মিষ্টি মিষ্টি লিচু, কি মজা। বাবু এই লিচু না? হ্যাঁ লিচু। কোথায় কিনলি রে? ওই তো মাঠের ধারে একটা কাকু বিক্রি করছে। কাকু বিক্রি করছে? খুব মিষ্টি লিচু। তার জানো দাম কত? কত? 500 টাকা কেজি। ও বাবা প্রচুর দাম তো দাও। আর কাকুটা বলেছে এই লিচুর রস দিয়ে নাকি চিনি তৈরি হয়। চিনির পা পা খুব মিষ্টি হবে তাহলে। এই দেখি তাহলে। এই ভাই বউ কই তোর লিচু? আছে তো। হ্যাঁ এই ইট তো। হ্যাঁ দেখ এই পাতার মধ্যে ইট ঢুকে দিয়েছে। আমার লিচু কোথায়? এই নেই তো। তোর লিচু কোথায়? হ্যাঁ
আমার লিচু কোথায়? এই বাবু, মাত্র তিনটে লিচু। কি বলো, আমার চোখের সামনে তো 2 কেজি লিচু ওজন করেছে। ওই পাতার ইঁট দিয়ে ভোজ দিয়েছে। হ্যাঁ, তার মানে আমাকে মুরগি বানিয়েছে। এই বাবু, ওকে ছাড়বো না, চল চলো 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 চল ছাড়বো না। আসুন আসুন, মিষ্টি মিষ্টি লিচু, মিষ্টি মিষ্টি লিচু। এ বাবা, এই যার কাছে লিচু চুরি করেছে সে আসছে। আমার সঙ্গে ওই ছেলেটা যাকে এক্ষুনি ঠকালাম। ওরে বাবা, মনে হয় গুছি খেলাবে না, আমি খরগোশ হয়ে যাই। এই বাবা, মুগলু কে আর লাভ নেই, তুই যা কাজ করেছিস তো কাজে পুলিশে দেবো। ছাড়বো না ওকে। কাকু কাকু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার কাছে লিচু চুরি করবো না। তার মানে তুমি আমার কাছে লিচু চুরি করেছিস? তুমি কি জানো না? না, তুমি তাহলে কেন এসেছো এখানে? এই বাবুকে পাতার ইঁট দিয়ে 2 কেজি লিচু বুঝে দিয়েছিস। ও, আমি তাহলে তোমার লিচু চুরি করিনি। চুরি করে 2 টাকা কামাবো, আমি আর লিচু চুরি করবো না, এবারে গাছ লাগিয়ে লিচু বিক্রি করবো। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন এবং একটি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকো, পাশে থাকো, আসছে আবার একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।